السلام عليكم দর্শক রফিক ভাই মিডিয়া পক্ষ থেকে সকলকে স্বাগতম রফিক ভাই রেসকিউ টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শাসিয়া নাজিরপুর যে উপজেলা পিরোজপুর জেলার শাসিয়া এখানে এই বাড়িটা হলো বাড়িটা কার বাড়ি অরুণ মণ্ডলের বাড়ি অরুণ মণ্ডলের বাড়ি ঘিরে পারে কিন্তু এখানে কিন্তু তারা সাপ দেখছে সাপ ছিল কোথায় তিনজন অভিযান দেবো দেখি সেখান থেকে কি সাপ বের হয় যখন ফণি যখন তুলছে সেক্ষেত্রে এটা মারাত্মক বিষধর সাপ দেখছেন আমি আগে পরে যে সাপ ধরছি এলাকা থেকে সেই ধরনের সাপই খন্তা দিয়ে নামাই দেন হ্যাঁ সাফল লাগবে না নিজের শরীর কিন্তু নিজে কামড়ায় দেখছেন মোবাইল নেই এই সাপটা কিন্তু আসলে একটা অত্যন্ত মারাত্মক বিষধর সাপ তো সাপের মাথাটা দেখেন একটা টিউমারের মতো দেখেন মাথায় মণি হয় অনেকে বসে কিন্তু সাপের মণি না কিন্তু এটাকে অনেকে মনে করবে সাপের মাথায় মণি বাড়ি হলো শাসিয়া অরুণ মণ্ডলের বাড়ি দেখেন সাপের যে নেবো কি একটা সামনে দিকে আমরা যখন যাবো এই দাদার বাড়িতে দাদার স্থান থেকে সাপটা ধরছি তাদের বাড়িতে দিকে আমরা যাচ্ছি